আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল উপার্জন করার জন্য, হালাল রুজি ভোগ করার জন্য, হালাল রুজি ভক্ষণ করার জন্য কোরআন মাজিদে বারংবার নির্দেশ দিয়েছেন, তাকিদ করেছেন। সূরা বাকারা 168 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, জমিরে উৎপাদিত ফসল থেকে তোমরা খাও, জমিনে যা উৎপন্ন হয় এগুলো থেকে তোমরা ভক্ষণ করো, তবে শর্ত হলো হালালান তাইয়্যিবা, খাবারটি হালাল হতে হবে, খাবারটি তৈয়ব হতে হবে, হালাল এবং তৈয়ব গুণ বিশিষ্ট জমিনে উৎপাদিত খাবার তোমরা খাও, পান করো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। দেখুন, এই নির্দেশটি শুধু মুসলিমদেরকে নয়, গোটা পৃথিবীর মানুষকে বলেছেন, গোটা পৃথিবীর মানুষকে বলেছেন হালাল এবং তৈয়ব খাবার খেতে। হালাল বৈধ, তৈয়ব পবিত্র, হালাল বৈধ, তৈয়ব দেহের জন্য উপকারী। দেখুন, একজন মুসলিম যেমন দেহের জন্য উপকারী খাবার খাবেন, একজন অন্য মানুষ অমুসলিমও দেহের জন্য উপকারী খাবার খাবেন, এমনটাই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। সবার এত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 51 নম্বর আয়াতে বলেছেন, নবী রাসূলদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান, হে রাসূলগণ, তোমরা তৈয়ব খাবার খাও। রাসূলগণকে বলছেন পবিত্র খাবার খেতে, ওয়া'মালু সালিহান, এবং বিশুদ্ধ আমল করতে। পবিত্র খাবার খেয়ে বিশুদ্ধ আমল করার কথা রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। ঠিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একই নির্দেশ দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা পূত পবিত্র, তিনি পবিত্র জিনিস কবুল করেন, অপবিত্র জিনিস কবুল করেন না। তিনি হালাল জিনিস কবুল করেন, হারাম জিনিস কবুল করেন না। ওয়ান্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশ দিয়েছেন নবী এবং রাসূলদেরকে। নবী এবং রাসূলদেরকে কি নির্দেশ দিয়েছেন আগের আয়াতটিতে বলা হয়েছে, যে আয়াতটি পেশ করলাম, কি নির্দেশ দিয়েছেন? হালাল খেয়ে সৎ আমল করা। আল্লাহ রাসূলদেরকে বলেছেন হালাল খেয়ে সৎ আমল করো, ওই কথাটাই আল্লাহ সুসাসন বলছেন, ওয়ান্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, মুমিনদেরকে ওই নির্দেশ দিয়েছেন যেই নির্দেশ নবী এবং রাসূলদেরকে দিয়েছিলেন, হালাল খেয়ে সৎ আমল করা। ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ وَأَكْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ, একটা লোকের উদাহরণ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই লোকটির চুলগুলো এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত, দেখেই মনে হচ্ছে লোকটা মুসাফির, আসমানের দিকে হাত তুলেছে, আসমানের দিকে হাত তুলে মোনাজাত করছে মুসাফির লোকটি, ইয়া রব্বি, হে আমার প্রভু, ইয়া রব্বি, হে আমার প্রভু, অমাতানহু হারাম, অথচ যে খাবার খেয়েছে এই খাবারটা হারাম, অমাসনাহু হারাম, যে পানি পান করেছে এই পানিটা হারাম, হারাম টাকা দিয়ে কেনা পানি, হারাম উৎস থেকে কেনা পানি, অমানবাসু হারাম, যে পোশাকটা পরে আছে এই পোশাকটা হারাম টাকা দিয়ে কেনা বা হারাম পোশাক, অগুদ্রিয়া বিল হারাম, দেহের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে,
কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? তার পানি হারাম, তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার বডি তৈরি হয়েছে হারাম দিয়ে, আল্লাহ কিভাবে কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিম 2393 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি, এই একটা হাদিস যদি আমরা বুঝতে পারি তাহলে হারাম উপার্জনের ভয়াবহতা কত, হালাল উপার্জন কতটা জরুরি একজন মুসলিমের বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রত্যেক দিন আমরা প্রার্থনা করি, প্রত্যেক দিন প্রার্থনা করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার নিকটে সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম তথা সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও। বারংবার বলি, কতবার বলছি দিনে রাত্রে, প্রত্যহ পার্বত্য সালাতে, ফরজে, নফলে, সুন্নাতে, বেতরে, তাহাজ্জুদে, প্রত্যেক রাকাতে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। অথচ আপনার আমার অবস্থা করুন, কারণ আপনি আমিও বুঝছি আপনার আমার দোয়া কবুল হচ্ছে না, কারণ সিরাতাল মুস্তাকিমের মধ্যে আপনি আমি নেই। থাকবেন কোত্থেকে? আপনি আমি থাকবো কোথা থেকে? কারণ আপনার আমার খাবার হারাম, পোশাক হারাম, পানিও হারাম, দেহের রক্ত মাংস হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে। এই হারাম খাদ্য খেয়ে, হারাম পোশাক পরে, হারাম পানি পান করে হাজারবার যদি মনে হয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কাজ হবে? কাজ হবে কি? কারণ আল্লাহ সুসাসান বলছেন আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না। সমস্যা হলে এইখানে, সকলেই তো বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম কিন্তু কাজ হচ্ছে না কেন? সকলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলছি কিন্তু কাজ হচ্ছে না, সমস্যা হলে এইখানে। চলুন, আপনি বলবেন কিভাবে হারাম খাদ্য আমরা খাচ্ছি, আমরা তো বেঁচে আছি হারাম থেকে, তো হারাম খাদ্যের কিছু নমুনা আপনাদের কাছে পেশ করি। হারাম খাদ্যের নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা আন তামানিল কালব ওয়া মাহারিল বাগি ওয়া হুলওয়ানিল কাহিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন তিন প্রকার ব্যক্তির উপার্জনকে, তিন প্রকার ব্যক্তির উপার্জন হারাম এই হাদিসের আলোকে। তার মধ্যে একটি হচ্ছে সামানিল কাল, কুকুর বিক্রি করে এই অর্থ খাওয়া, পান করা, ভোগ করা হারাম ইসলামে। একজন মুসলিম কুকুরের ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কুকুর প্রতিপালন করে ব্যবসা করবে, বাণিজ্য করবে, এই ইনকাম একজন মুসলিমের জন্য হারাম। দুই, মাহারিল বাগি, পতিতালয় বৃত্তির সাথে সম্পৃক্ত নারী, ব্যভিচারিণী নারী, যৌনকর্মী, সেক্স ওয়ার্কার, তাদের উপার্জন হচ্ছে হারাম ইসলামের দৃষ্টিতে। যারা পতিতালয়ের সাথে সম্পৃক্ত, যারা দেহ ব্যবসায় জড়িত, তাদের ইনকাম সোর্স হারাম, তাদের ইনকাম কোন মুসলিম খেতে পারবে না। তিন, আল্লাহ সুসাসান বললেন হুলওয়ানিল কাহেন, গণক ঠাকুর, জ্যোতিষী, রাশি চক্রের সাথে যারা জড়িত, রাশি চক্র নিয়ে যারা কাজ করে, জ্যোতিষীর যারা কাজ করে, গণক ঠাকুরের যারা কাজ করে, জাদুর সাথে সম্পৃক্ত যারা, এদের ইনকাম সোর্স হারাম, একজন মুসলিম এদের ইনকাম খেতে পারবে না। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাবেন, 2237 নম্বর হাদিস সহিহ বুখারীর সম্মানিত উপস্থিতি। এই তিন প্রকার ব্যক্তি মুসলিমদের মধ্যে বাংলাদেশে আছে না রে? আছে। বাংলাদেশে অনেক পতিতালয় রয়েছে, এমনকি স্বীকৃত পতিতালয় রয়েছে, যেটা একজন মুসলিমদের জন্য দুঃখজনক। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ব্যক্তির কথা বলেছেন। আন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কাল, কাল রাসূলুল্লাহ, আন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কাল, হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন,
আনসামানির দাম রক্ত বিক্রয় করে তার মূল্য ভোগ করতে। রক্ত বিক্রয় করা, রক্ত বিক্রয় করে কোনো ব্যক্তি উপার্জন করবে এই ইনকাম সোর্স হারাম। নাহান সামানির দাম অসামানির কাল কুকুর বিক্রয়ের অর্থ খেতে নিষেধ করেছেন। অকাসাবিল বাগি ব্যভিচারিণীর পতিতালয়ের সাথে সম্পৃক্ত নারীর উপার্জন খেতে নিষেধ করেছেন। পরের দুইটা আগের হাদিসে এসেছে আর এই হাদিসে নতুন শব্দ এসেছে, রক্ত বিক্রয়ের মূল্য ভোগকারী, রক্ত বিক্রয় করে যারা উপার্জন করে তাদের উপর ইনকাম সোর্স হারাম। এরপরে বলছেন লানা আকেলা রেবা ও মুকেলাহু, লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, ইনকাম সোর্স হারাম বলেছেন। যে সুদ দেয় আর যে সুদ নেয়, যে সুদের দাতা আর যে গ্রহীতা, সুদ দাতা এবং গ্রহীতা উভয়ের উপরে লানত করেছেন, এদের ইনকাম সোর্স হালাল নয়, ইনকাম সোর্স হারাম। এরপরে বলছেন ওয়াল ওয়াশমাতা ওয়াল মুস্তাউশমাতা, যে দেহে উলকি আঁকে আর যে এঁকে নেই, যে এঁকে দেয় আর যে এঁকে নেই, উভয়ের ইনকাম সোর্স হারাম। দেহে উলকি আঁকা আল ওয়াশমাতা ওয়াল মুস্তাউশমাতা, এই শব্দটা বুঝতে হলে আমাদের জন্য বোঝা সহজ। আমরা পেপার পত্রিকায় বা মিডিয়ায় যখন বিশ্বকাপ খেলা হয় বা এই রকম বিভিন্ন দিবস এই রকম দিনে আমরা দেখতে পাই গালের উপরে বা এই গালের উপরে যে দেশকে ভালোবাসি ওই দেশের পতাকা ছবি আঁকি বা ওই দেশের কোনো চিত্র আঁকি বা ওই দেশের নাম লেখা হয় বা শরীরের বিভিন্ন জায়গায়, শরীরে বিভিন্ন জায়গায় সৌন্দর্য বর্ধনের জন্য কিছু অঙ্কন করা, রং তুলি দিয়ে, রং দিয়ে বা কোন কালার দিয়ে শরীরের কোন অংশে কিছু চিত্র আঁকাকে আল ওয়াশমাতা ওয়াল মুস্তাউশমাতা বলা হয়। যারা এই কাজ করে, যে করে আর যে করে দেয়, উভয়ের ইনকাম সোর্স হারাম বলেছেন, এই উপার্জন শরীয়তে হালাল নয়। শেষের অংশে গিয়ে বলেছেন ওয়াল মুসাববিরা, যারা ছবি অঙ্কন করে, যারা প্রাণীর চিত্র আঁকে, মানুষ হোক চাই পশু পাখি হোক চাই যে কোনো জীব হোক, যেই জীবের দেহে প্রাণ আছে, প্রাণী কোনো প্রাণীর ছবি যারা আঁকে চিত্রশিল্পী, এদের ইনকাম সোর্স হারাম। একজন চিত্রশিল্পী চিত্র আঁকতে পারবেন, সবুজ বনায়নের আঁকতে পারবেন, নদ নদী খাল বিলের আঁকতে পারবেন, আকাশের দৃশ্য আঁকতে পারবেন, কোনো পাহাড় ঝর্ণার দৃশ্য, মানে যেখানে কোনো প্রাণীর ছবি নেই, প্রাণীর ছবিবিহীন যে কোনো প্রাকৃতিক দৃশ্য একজন মুসলিম চিত্রশিল্পী আঁকতে পারবেন, কিন্তু সেখানে যদি প্রাণীর ছবি আসে, প্রাণীর ছবি থাকে, তাহলে ওই চিত্রশিল্পী এই চিত্র আঁকতে পারবে না, তিনি যদি মুসলিম হন। পাহাড়ের ঝর্ণার নদ নদীর ছবি আঁকতে গিয়ে কয়েকটা পাখি দিয়ে দিলাম নদীর উপরে উঠছে, তাহলে এর ইনকাম সোর্স হারাম ইসলামের দৃষ্টিতে। হাদিস পাবেন সহি বুখারীর মধ্যে 2086 নম্বর হাদিস সহি বুখারীর, এই কথা আজকের নয়, প্রায় 1500 বছর আগের কথা। যারা এগুলোর সাথে যুক্ত তাদের ইনকাম সোর্স হালাল নয়, হারাম।